রেডি হয়ে গেছি, ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আমি এখন রেডি হয়ে গেছি, তো ঢাকার উদ্দেশ্যে এখন রওনা দিব। এই যে নিচে সিএনজি দাঁড়ানো, এখন রওনা দেবো। আপনাদের ভাইয়া তো কালকে মার্শাল্লাহ গিয়ে রাতে সকালে ভোরে পৌঁছে গেছে, আমি এখন রওনা দিচ্ছি। আর আজটা ভাই সকালে উঠেই দাদাকে খুঁজতেছে, একদম অনেক খারাপ লাগতেছে আর আসার জন্য। আর আজকে রেখে কীভাবে যাব এখন তো মিমি মিমি বলতেছে, কিন্তু দাদাকে খুঁজতেছে সকালে ঘুম থেকে উঠি। তো সবাই দোয়া করবেন আমি যেন সহি সালামতে গিয়ে পৌঁছতে পারি। রওনা দিয়ে দিচ্ছি, রওনা দিলাম। শাইলা আছে, আর আজকে বলা যাচ্ছে না, এই জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকো। হ্যাঁ তো ঠিক আছে, ফোন দিও আমি রে। চলে আসছি, নিচে সাসানি ঝাড়ু দিচ্ছে, এখন চলে যাব। বের হয়ে গেছি সিএনজি দাঁড়ানো, তো ঠিক আছে সাথে থাকেন। বেশি বড় বড় করে ছাড়বো না, ছোট ছোট করে ভিডিও গুলা ছাড়বো, যেন আপনারা দেখতে পারেন। আর সবাই দোয়া করবেন, সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ। আমার ভাই বোন সব যদি আমার সাথে থাকে, আমার অনেক ভালো লাগবে, খারাপ লাগবে না। এই তো আমার ভিডিওগুলো দেখবেন, আমি রাত 9:30 লাইভে আসি, লাইভে অ্যাটেন্ড করবেন সবাই। সবার জন্য দোয়া রইলো আমার তরফ থেকে, আপনারাও আমার জন্য দোয়া করবেন। তা আমরা এখন পথে রওনা দিয়েছি, চলুন সাথে থাকুন, চলে যাই। কাজী টোলা পয়েন্ট, এটা হলো ঈদগা, এটা হচ্ছে ঈদগা, ঈদগা মাঠ, এটা এখানে নামাজ পড়ানো হয়। অনেক দেখাইছি আপনাদেরকে, তো এখানে আমার 11:12 পাঁচে ফ্লাইট, ইনশাল্লাহ আমি তো 11টায় বের হয়েছি, সমস্যা নাই, চলে যাব তাড়াতাড়ি। আমি আজকে একাই যাচ্ছি একদম এয়ারপোর্টে, আর আমাদের পাড়ার ড্রাইভার আনোয়ার ভাই যাচ্ছে, আর হয়তো আপনাদের ভাইয়া সকালে 8টায় গিয়ে পৌঁছে গেছে, 11:30 উঠছে, 8টায় গিয়ে পৌঁছে গেছে, সমস্যা হয় নাই। আপার জন্য মাছ রান্না করে দিছি আর মাংস রান্না করে দিছি, আপায় মাছ দিয়ে সকালে ভাতে খেয়ে ফেলছে একদম যাওয়ার সাথে সাথে। আপায় বলতেছে ছোট মাছ দিয়ে ভাতে খেয়ে ফেলছি, তো খুব ভালো লাগছে বলে। এই যাই হোক, যাচ্ছি সাথে থাকেন। এখন বড় বড় বিল্ডিং হয়ে গেছে, এক একটা এক একটা এক এক ধরনের, কোনোটাতে ফ্ল্যাট বিল্ডিং হচ্ছে, কোনোটাতে রেস্টুরেন্ট হচ্ছে, কোনোটাতে হোটেল হচ্ছে। এখানে যে গ্র্যান্ড সিলেটারটা হোটেল, 5-star হোটেল, অনেক ভালো লাগে। আর গ্র্যান্ড সিলেটে আমরা আসি মাঝে মাঝে, নাস্তা টাস্তা করে যাই, মুভি দেখতে, সবসময় তো আর মুভি দেখা হয় না, তো যে গ্র্যান্ড সিলেটার দেখা যায়। সিলেটে আসবেন, অনেক হাই লেভেলের খাওয়ার, দামও বেশি, তারপরে আসবেন, দেখারও তো দরকার আছে, জীবনে বেঁচে থাকতে হইলে অনেক কিছু দেখারও দরকার আছে। আপনারা দেখবেন, আসবেন আর ঘুরে যাবেন। আমরা প্রায় চলেই এসেছি এয়ারপোর্টের কাছে, এটা হলো গ্র্যান্ড সিলেট, অনেক সুন্দর অনেক। এই হলো গ্র্যান্ড সিলেট, তো এটা দুইটাই গেট আছে, দুই গেট দিয়ে ঢুকে যায়। এখানে আগে আমরা অনেক আসতাম, এই পান্ডান টি স্টল, এগুলোতে চা খাইতে অনেক আসতাম, এগুলোতে পেঁয়াজি পাওয়া যায়, বেগুনি পাওয়া যায়, আলুর চপ পাওয়া যায়, অনেক মজার মজার। তারপরে ওইদিকে বাচ্চু বিয়ার একটা আছে, ওইটাতে যাই। আগে এই সাইডে ছিল এয়ারপোর্টের ডান দিকে, এখন আর এদিকে নাই, এখন এখান থেকে ভেতরে এখানে সিনেমা দেয়, এই জায়গাটাতে ছিল, তো এখান থেকে বের করে দিচ্ছে, এখন এখানে নাই, এখন সরাই সেটা এদিকে সেদিকে চলে গেছে। এটা হচ্ছে এয়ারপোর্টে ঢোকার রাস্তাটা, এই যে আমরা ঢুকে গেছি এয়ারপোর্টের ভিতরে, ঢুকতে গিয়ে আমরা এখানে একদম এয়ারপোর্টে পৌঁছে যাব। এদিকে একটা স্কুল আছে, এটা একটা স্কুল, এয়ারপোর্টের ভিতরে একটা স্কুল, এদিকে
এটা অনেক সুন্দর ভালো লাগে গ্রামের মতো, কিন্তু একটা এয়ারপোর্ট এটা অনেক ভালো লাগে। জানি না আপনাদের কেমন লাগে, আমি সিলেট থাকি, এটা আমার একটা গর্ব, আমার একটা গর্ব আমি সিলেট থাকি, আমার অনেক ভালো লাগে দেখতে। আপনারা যারা বেড়াইতে আসেন আশা করি তাদেরও ভালো লাগবে, আসবেন বছরে একবার করে সিলেট এসে ঘুরে যাবেন, অনেক কিছু কিছু সিলেট দেখা করবেন। আশা করি আপনাদের সিলেট ভালো লাগে, আমি খুব কাছেই চলে এসেছি এরপরে। একটা টলি আছে না কোথাও দেখেন, একটা টলি হইলে ভালো হয় আর কি। এটা হলো সিলেট এয়ারপোর্ট, এখানে অনেক মানুষ আসে। দেন এদিকে নরবাই আমার লাকিসটা ঠিক করে দিচ্ছে, তালার হলা আল্লাহ বেশ। হ্যাঁ আমরা এয়ারপোর্টের ভিতরে চলে এসেছি, এখন একটা টিস্যু কিনতে যাব ওইদিকে, একটা টিস্যু কিনতে যাব ওইদিকে, টিস্যু একটা লাগবে। চলে এসেছি এয়ারপোর্টের ভিতরে, এটা হচ্ছে এখানে দোকান, যে কোনোটা কিনা যায়। আমি এটা বার্জিন কিনছি, আর হইলো এই যে বার্জিন কিনছি, আর এখন চলে যাচ্ছি বোর্ডিং পাস করে ফেলবো। টিস্যু কিনছি, বার্জিন আর টিস্যু, ওখান থেকে আনোয়ার ভাই টিস্যু কিনে দিতে ভুলে গেছে, এই জন্য বার্জিন আর টিস্যু কিনলাম। এখন বোর্ডিং পাসটা করে ফেলবো, ইউএস বাংলার বোর্ডিং পাস কোন দিকে, তো বোর্ডিং পাসটা করে ফেলি, সাথে থাকেন। ব্যাগ চেকিং যাচ্ছে, সব শেষ বোর্ডিং পাসটাস, আমরা এখন ভিতরে এসে বসে গেছি, যে এখানে বিমান আসবে। তো বোর্ডিং পাস যখন শেষ তাহলে তার সমস্যা নাই, সব কিছুই শেষ। বিমান আমি আজকে এমন জায়গায় বসছি, বিমান আসলে দেখা যাবে যে রানওয়ের পাশে একদম একটা জায়গাতে বসছি। তো ওইদিকে এই চলে আসছি, বোর্ডিং পাস শেষ, বিমানে উঠে যাব, চলে আসছি, বের হয়ে গেছি একদম। এই যে লাকিজ টাকিজ যাচ্ছে আমাদের, এটা হয়েছে সিলেট এয়ারপোর্টের রানওয়ে। দেখেন কত ভালো লাগে সিলেট এয়ারপোর্টের রানওয়ে। তো আমি আমার ভিডিওটা আজকে বিমানে ওঠা পর্যন্ত শেষ করে এখানেই ছেড়ে দেব, ঠিক আছে? সবাই উঠবে, আমার 11F বিমান মোটামুটি বড় আছে, খারাপ না। ভালোই, খারাপ না।
এখন উঠে যাব আস্তে 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 উঠে যাব মানুষ সবাই উঠতেছে এখনো ওঠা মনে হয় শুরু হয় নাই এই জন্য সবাই দোয়া করবেন যেন ভালোভাবে পৌঁছাতে পারি আজকের ভিডিও এখানে শেষ করব তো আমি ঢাকা এয়ারপোর্ট যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন সবাই ইনশাল্লাহ দ্বিতীয় ভিডিওটা আমি বাসায় গিয়ে দেবো ঠিক আছে সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসার দেখা করছি